লিচু এমন একটা ফল যার নাম মনে এলেই বাচ্চা থেকে বুড়ো সবারই জিভে জল আসবেই আসবে। সেই জন্যেই আমরা আমাদের অনেকের বাড়িতেই শখ করে লিচু গাছ লাগিয়ে থাকি, কেউ বা লিচুর বাগানও করে থাকি। কিন্তু বেশ কিছু সমস্যা আছে যার কারণে কিন্তু লিচুর ফলন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেমন কচি অবস্থায় লিচুর ফল ঝরে পড়ে যাওয়া, ফল ফেটে যাওয়া, ফলের গায়ে ফোস্কার মতো দাগ হওয়া বা ফ্রুট ফ্লাইয়ের আক্রমণে লিচুর গোড়ায় পোকা হয়ে যাওয়া। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কী কী পরিচর্যা করলে এই সমস্যাগুলোর হাত থেকে আমরা সহজেই নিস্তার পেতে পারি এবং সর্বোচ্চ গুণমান সম্পন্ন লিচু আমরা আমাদের নিজের খাওয়ার জন্য সংগ্রহ করতে পারি বা বাজারজাত করতে পারি। লিচু গাছে প্রথম স্প্রে আমাদের করতে হবে মুকুল আসার আগেই, অর্থাৎ শীতের শেষে যখন গাছগুলোতে মুকুল আসার লক্ষণ দেখা যাবে তখন প্রতি লিটার জলে 1 ml করে সাইপারমেথ্রিন 25 EC জাতীয় যে কোনো কীটনাশক এবং কার্বেন্ডাজিম এবং ম্যাঙ্কোজেবযুক্ত যে কোনো ছত্রাকনাশক যেমন সাফ, স্প্রিন্ট বা ম্যানসার প্রভৃতি প্রতি লিটার জলে 2.5 ml করে গুলে ভালোভাবে স্প্রে করে দিতে হবে। এতে গাছটা পরিষ্কার হয়ে যাবে, গাছে কোনো রকম পোকামাকড়ের উপদ্রব থাকলে বা ছত্রাকের আক্রমণ থাকলে সেগুলো দূর হয়ে যাবে এবং মুকুল ছাড়ার জন্যে অনুকূল পরিবেশ তৈরি হবে। এ সময় যদি আমরা গাছে প্ল্যানোফিক্স পিজিআর ব্যবহার করি তাহলে গাছে ফুল আসার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। এই প্ল্যানোফিক্সের ডোজ হবে প্রতি 5 লিটার জলে 1 ml। প্ল্যানোফিক্স কীটনাশক এবং ছত্রাকনাশকের সাথে মিশিয়েই ব্যবহার করা যাবে। লিচু গাছে দ্বিতীয় স্প্রে আমরা করব যখন দেখা যাবে সমগ্র গাছে মোটামুটিভাবে মুকুল চলে এসছে, অথচ মুকুলগুলো তখনও ফুটতে শুরু করেনি। এ অবস্থায় আমরা প্রতি লিটার জলে 1 ml করে সাইপারমেথ্রিন 25 EC জাতীয় যে কোনো কীটনাশক এবং প্রতি লিটার জলে 2.5 গ্রাম করে কার্বেন্ডাজিম এবং ম্যাঙ্কোজেবযুক্ত যে কোনো ছত্রাকনাশক, যেমন সেটা সাফ হতে পারে, ম্যানসার হতে পারে বা স্প্রিন্ট হতে পারে, ভালোভাবে গুলে স্প্রে করে দেবো। এই দ্বিতীয় স্প্রের সময় সাইপারমেথ্রিনের বদলে ইমিডাক্লোরপির 17.8% SL এই কম্পোজিশনের যে কোনো কীটনাশক ব্যবহার করলেও খুবই ভালো ফলাফল পাওয়া যাবে। গাছে ফুল একবার আসতে শুরু করলে প্রতি লিটারে 1 ml করে মিরাকুলান অথবা 2 ml করে ফ্লোরা ব্যবহার করলে ফুল আসার প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং ফুলের সংখ্যা অনেক বৃদ্ধি পায়। ফুল 50%-এর বেশি ফুটে গেলে তখন আর কোনো রকম কীটনাশক প্রয়োগ করা যাবে না, তখন শুধু ছত্রাকনাশক প্রয়োগ করা যাবে। এ অবস্থায় কীটনাশক প্রয়োগ করলে উপকারী পতঙ্গ মারা যাবে, তার ফলে পরাগযোগ ঠিকঠাক মতো হতে পারবে না, ওভারঅল আমাদের ফলন অনেকাংশে মার খাবে। এবারে আসি জল সেচের প্রসঙ্গে। মুকুল আসার আগের থেকে গুটি একেবারে দাঁড়িয়ে যাওয়া পর্যন্ত লিচু গাছে কোনো রকম জলসেচ করা চলবে না। ফল যখন মটর দানা আকৃতির হবে তখনই জলসেচ করতে হবে। আমাদের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে ফল সেট হয়ে যাওয়ার আগে জলসেচ দিলে গুটি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। ফল একবার সেট হয়ে গেলে প্রয়োজন মাফিক হালকা জলসেচ দিয়ে মাটির আর্দ্রতা বজায় রাখতে হবে। ফলের গুটি একবার দাঁড়িয়ে গেলে মাটির আর্দ্রতা বজায় রাখার বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ মাটি একেবারে শুকিয়ে যাওয়ার পর জলসেচ দিলে জলের আর্দ্রতার তারতম্যের কারণে ফল ঝরে যাওয়া এবং ফল ফেটে যাওয়ার সমস্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। দেখুন কি অসাধারণ মুকুল এসছে এবছরে। আশা করি আপনাদের সবার কাছেই এরকম ফুল এসছে। এই যে বাগানটি দেখতে পাচ্ছেন এটি প্রায় 24 বছরের পুরনো, সমস্ত গাছগুলোতে এবার খুব ভালোভাবে ফুল এসছে। তো চলুন এই ফুলগুলো দেখতে দেখতে জেনে নিই লিচুর যে সাধারণ রোগবালাই এবং পোকামাকড়ের উপদ্রব সেগুলো থেকে আমরা কিভাবে নিস্তার পাবো। সাধারণত 4টি কারণে লিচুর ফলন ক্ষতিগ্রস্ত হয়। এগুলি হলো কচি অবস্থায় ফল ঝরে যাওয়া, ফল ফেটে যাওয়া, ফলের গায়ে বাদামি রঙের দাগ হওয়া অর্থাৎ ফলের খোসা শুকিয়ে যাওয়া এবং ফলের গোড়ায় ফল ছিদ্রকারী পোকার আক্রমণে পোকা হয়ে যাওয়া। তো চলুন একে একে এই সমস্যাগুলো ও তার সমাধান নিয়ে আলোচনা করা যাক। লিচুর ফলনকে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত করে ফল ফেটে যাওয়ার সমস্যা। এই সমস্যা থেকে বাঁচতে গেলে ফল একবার মটর দানা আকৃতির হয়ে যাওয়ার পর নিয়মিত জলসেচ দিয়ে জমির আর্দ্রতা বজায় রাখতে হবে। জমি শুকিয়ে গেলে তারপর হঠাৎ জলসেচ দিলে সেক্ষেত্রে ফল যেমন ঝরে যাওয়ার প্রবণতাও বাড়বে, ফল ফেটে যাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পাবে। ফল একবার মটর দানা আকৃতির হয়ে গেলে প্ল্যানোফিক্স প্রতি 5 লিটার জলে 1 ml হারে গুলে 10 দিন অন্তর অন্তর 2 থেকে 3 বার স্প্রে করলে এই ফল ঝরে যাওয়া এবং ফল ফেটে যাওয়ার সমস্যা থেকে অনেকটাই নিষ্কৃতি পাওয়া সম্ভব। এছাড়া ফ্রুট সেটিং স্টেজে প্রতি লিটার জলে 2 গ্রাম হারে বোরনের প্রয়োগ ফল ফেটে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমিয়ে দেয়। ফলের খোসার গায়ে বাদামি দাগ অথবা ফলের খোসা শুকিয়ে যাওয়া, এই সমস্যাতেও লিচু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে লিচু পরিপক্ক হওয়ার আগেই ঝরে পড়ে যায়।
লিচু পাকতে শুরু করার 15-20 দিন আগে থেকেই এই রোগটির প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। এর হাত থেকে বাঁচতে কার্বেন্ডাজিম এবং ম্যাঙ্কোজেবযুক্ত ছত্রাকনাশক অথবা কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক লিটারে 2.5 গ্রাম করে গুলে 10 দিন অন্তর অন্তর স্প্রে করে যেতে হবে। ফল যখন দ্রুত বাড়তে থাকে সে অবস্থায় প্রতিদিন সকাল বিকেলে প্লেন জল স্প্রে করলে ফল ঝরে যাওয়া এবং ফল ফেটে যাওয়ার সমস্যা থেকে অনেকটাই নিষ্কৃতি পাওয়া সম্ভব। ছবিতে দেখতে পাচ্ছেন ফ্রুট ফ্লাইয়ের আক্রমণে ক্ষতিগ্রস্ত লিচু। এই ফ্রুট ফ্লাই লিচুতে যখন রং আসতে শুরু করে তখন লিচুর গায়ে ডিম পেড়ে দেয় এবং সেই ডিম লিচুর ভেতরে প্রবেশ করে এবং সেই ডিমটি একটি লার্ভায় পরিণত হয়। এই লার্ভা লিচুর বীজটিকে খেতে থাকে এবং তাদের বীজটা ফলের মধ্যেই জমা করে, ফলে ফলটি আর খাওয়ার উপযুক্ত থাকে না। ফলটিকে ভাঙলে ফলের ভেতরে পোকা দেখতে পাওয়া যায়। ফেরোমন ট্র্যাপ ব্যবহার করলে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ অনেকাংশে হ্রাস পায়। এছাড়া ফল যখন মটরদানা আকৃতির থাকবে তখন একবার এবং ফল পাকতে শুরু করার 10-15 দিন আগে, অর্থাৎ ফলে যখন রং আসতে শুরু করবে তখন আর একবার সাইপারমেথ্রিন 25% ইসি জাতীয় কীটনাশক প্রতি লিটার জলে 1 ml করে গুলে ভালো করে স্প্রে করে দিতে হবে। এতে ফল ছিদ্রকারী পোকার উপদ্রব অনেকাংশে কমে যাবে। বন্ধুরা, আশা করা যায় যে এই সমস্ত পদ্ধতি অবলম্বন করে যত্ন পরিচর্যা করলে আমাদের লিচু গাছে প্রচুর পরিমাণে ফলন হবে এবং যে সমস্ত সমস্যাগুলোয় আমরা ভুগে থাকি সেগুলো থেকে অনেকাংশে পরিত্রাণ পাওয়া যাবে। 60টি গাছ বিশিষ্ট এই বাগানটিতে এই সমস্ত পদ্ধতি অবলম্বন করেই যত্ন পরিচর্যা করা হয় এবং তাতে খুব ভালো গুণমানের লিচু প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং কোনো রকমের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি এই সংক্রান্ত আরও ভিডিও ভবিষ্যতে আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ কৃষি সংক্রান্ত বিভিন্ন রকমের ভিডিও আমি নিয়মিত দিতে থাকবো।